আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। খেজুর ও খেজুর গাছ মহান আল্লাহর এক বিচিত্র নিয়ামত। খেজুর শব্দটি হিন্দি, যাকে ফার্সিতে খুরমা বলা হয়, আর আমাদের দেশে শুকনা খেজুর খুরমা নামেই পরিচিত। আরবিতে যাকে বলা হয় তামর, আর তাজা ফাঁকা খেজুরকে আরবরা রতব বলেন। পৃথিবীব্যাপী প্রায় 2000 জাতের খেজুর পাওয়া যায়। সৌদি আরবে প্রায় 400 জাতের খেজুর হয়। আমাদের দেশের ধান, গম, ভুট্টা, পাটের মতোই খেজুর একটি অর্থকরী ফসল এবং এটি একটি খাদ্যজাতীয় অর্থকরী ফসল। তো আরবরা প্রায় পুরো বৎসরেই এই খেজুর এর সাথে জড়িত, খেজুর পরিচর্যার সাথে জড়িত থাকে। আমরা সাধারণত জানি খেজুর গাছে ফুল হয়, ফুল থেকে খেজুর বড় হয়, তারপরে বড় হতে হতে একসময় পাকে, তারপরে সেটা খাওয়ার উপযুক্ত হয়। কিন্তু আসলে তা নয়। খেজুর হওয়ার পিছনেও আল্লাহ তাআলা এটা কুদরতি জৈবিক প্রক্রিয়া রাখছেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব কিভাবে খেজুর হয়। খেজুর গাছ দুই ধরনের জাত, একটা হলো পুরুষ জাত, একটা হলো নারী জাত। তো খেজুর হয় নারী জাতের খেজুর গাছগুলোর মধ্যেই খেজুর হয়, আর পুরুষ গাছগুলোর মধ্যে খেজুর হয় না। কিন্তু পুরুষ গাছের সংমিশ্রণের ফলেই বা পরাগায়নের ফলেই কিন্তু নারী গাছের ফুলগুলোর মধ্যে খেজুর হয়। এখন খেজুরের মৌসুম, খেজুরে ফুল আসতে শুরু করেছে, আর এখন যেই খেজুরগুলো আসতেছে এটাকে বলা হয় গার। তো এই খেজুরগুলো কাঁচাই, কাঁচা পাকাই খাওয়া হয়। যখন গাছে খেজুর ফুল আসে, ফুল আসার পর পুরুষ ফুলগুলো কাটা হয়, সংগ্রহ করা হয়। তো সংগ্রহ করে সেই ফুলগুলো, পুরুষ ফুলগুলো দেখতে একটু চ্যাপ্টা আকৃতির হয় এবং এটা ফুয়া আমাদের অন্যান্য ফুলের মতো এটা ফেটে যায়। আর নারী ফুলগুলো যেগুলো সেগুলো গোলাকৃতির হয়, ডিম আকৃতির, এগুলো ফুটে না। এগুলো যখন পুরুষ ফুলের সংস্পর্শ পায় তখন এটা আস্তে আস্তে খেজুরের আকৃতিতে ধারণ করে, খেজুর হয়। তো যখন পুরুষ ফুলগুলোকে সংগ্রহ করা হয়, সংগ্রহ করে সেগুলো ওই নারী ফুল গাছের সাথে বা নারী খেজুর গাছের ফুলের সাথে সেগুলোকে বেঁধে দেওয়া হয়, দুই একটা করে, দুই তিনটা করে বেঁধে দেওয়া হয়। আর ওই পুরুষ ফুলের রেণুর সাথে নারী ফুলগুলোর রেণুর মিশ্রণের ফলে বা পরাগায়নের ফলেই ওই নারী ফুল গাছ বা নারী খেজুর গাছগুলোর মধ্যে খেজুর তৈরি হয়। আল্লাহ তাআলার হাতেই সকল কুদরত, আর আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে একটা নিজাম বা প্রক্রিয়া রাখছেন, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক একটা জিনিস থেকে এক একটা জিনিসের রূপান্তর বা জন্ম লাভ করে। যেমনিভাবে মানুষের জন্ম স্বামী স্ত্রীর বন্ধনের পরেই আল্লাহ তাআলা আদম সন্তান ফয়দা করেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এগুলো ছাড়াও আল্লাহ তাআলা তৈরি করতে পারেন। তো এই বিষয়টা আমি নিজেও জানতাম না, গত বছর আমি এই বিষয়টা জানছি। তা আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা জানলেন তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে খেজুরের সমস্ত বিষয়গুলো একে একে আপনাদের মাঝে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।